গভীর রাতে 10 মিনিটের ঝড়ে লন্ডভন্ড বালুরঘাট জেলা আদালত চত্বরে থাকা বড় একটি বটগাছ উপড়ে পড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকগুলি সেরাস্তা এছাড়াও ভেঙে পড়েছে আদালতের মূল গেট সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে রাস্তা আদালত চত্বরের বাইরে থাকা দুটি বড় ইলেকট্রিকের ট্রান্সফরমার এবং বিদ্যুৎবাহী তার সম্পূর্ণ রূপে ভেঙে পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আমরা জেনে নেব শ্রীকান্ত ঠাকুর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শ্রীকান্ত ঝড়ে যে লন্ডভন্ড অবস্থা হয়েছে বালুরঘাটের যা যা ক্ষতি হয়েছে সেগুলো কি এই মুহূর্তে সরানো সম্ভব হয়েছে গাছগুলি সরিয়ে কি রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে দেখো গতকাল রাত্রির থেকেই বালুরঘাট পৌরসভা কাউন্সিলররা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং পুলিশ প্রশাসন একযোগে কাজ করছিল সকালবেলাতে মূল যে রাস্তা সেই রাস্তাটাকে পরিষ্কার করার চেষ্টা হচ্ছিল কিন্তু ইলেকট্রিকের যে ট্রান্সফরমার সেটা যেভাবে পড়ে রয়েছে তাতে সেটা একটু সময় লাগবে কারণ সেটা কংক্রিটের এবং লোহার বিম দিয়ে তৈরি সেটাকে সরিয়ে ফেলতে পারলে আপাতত গাড়ি চলাচল করবে কিন্তু আদালতের ঢোকার যে মূল গেট এবং আদালতের যে সেরেস্তা এবং আদালতের যে বিদ্যুৎ সংযোগ সেগুলো কিন্তু এখনো পর্যন্ত রিস্টোর করা সম্ভব হয়নি কারণ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আদালত চত্বর তাতে এই স্বাভাবিক পরিস্থিতি আনতে আরো অন্ততপক্ষে একটা দিন সময় লেগে যাবে বলে যারা কাজ করছেন তারা জানিয়েছেন আমাদের বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা